আমরা কিছুক্ষণ আগেই খবর পাচ্ছিলাম যে 13 জনের মৃত্যু হয়েছে, এই মুহূর্তে যে খবর পাওয়া গেল বায়ুসেনা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনায়। কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে। অত্যন্ত মর্মান্তিক খবর যে ভয়ঙ্কর বিপর্যয় আজকে হয় কুন্নুরে। নীলগিরিতে চা বাগানে কপ্টারটি ভেঙে পড়ে, MI-17V5। মৃত 13 জনের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে এমনটাই বায়ুসেনা সূত্রে খবর। আপনাদের জানিয়ে রাখি কুন্নুরে কপ্টার দুর্ঘটনা নিয়ে জানালো বায়ুসেনা যে 13 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে। দেহগুলি শনাক্তকরণের জন্য DNA পরীক্ষা হওয়ার কথা ছিল। বায়ুসেনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনায়। অত্যন্ত মর্মান্তিক খবর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভয়ঙ্কর বিপর্যয়ে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে বায়ুসেনা সূত্রে এমনই খবর। MI-17V5 কপ্টারটি, যে কপ্টারটিতে করে তিনি কলেজে যাচ্ছিলেন, সুলুর থেকে কুন্নুরে যাচ্ছিল যে কপ্টারটি, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিভাবে দাউ দাউ করে জ্বলছিল হেলিকপ্টারটি, উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল দগ্ধ অফিসারদের। 13 জনের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।